নতুন করে আবার বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এর জেরে মঙ্গলবার এক সতর্কবার্তা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। করোনার ওমিক্রন ধরনের নতুন এক উপধরন ভারত, চীন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই ছড়াচ্ছে। এর নাম দেওয়া হয়েছে JN.1। দ্রুত ছড়ানোর কারণে এটিকে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিডের জন্য দায়ী ভাইরাসটি শুরু থেকেই ধারাবাহিকভাবে রূপ পাল্টেছে, এর কয়েকটি ধরনও তৈরি হয়েছে। মাঝে কিছুদিন বিশ্বজুড়ে অমিক্রন ধরনের আধিপত্য দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC-র মতে বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা করোনার উপধরন এটি। এতে শতকরা 15-29% সংক্রমণ দেখা দিচ্ছে। ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক এজেন্সি বলেছে ল্যাবে পরীক্ষায় বর্তমানে শতকরা প্রায় 7% মানুষের শরীরে কোভিড পজিটিভ পাওয়া যাচ্ছে। এর ফলে এই উপধরন সহ অন্য ধরনগুলোর বিষয়ে অব্যাহতভাবে মনিটরিং করা হচ্ছে। শীতে করোনার এই ধরনটি দ্রুততার সঙ্গে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। BA.2.86 ভ্যারিয়েন্টের তুলনায় এটির স্পাইক প্রোটিনে নতুন করে বিবর্তন দেখা দিচ্ছে। WHO বলছে টিকার কারণে যে ইমিউনিটি তৈরি হয় তা দিয়ে JN.1 থেকে কতটুকু সুরক্ষা মিলবে সে ব্যাপারে খুব বেশি প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে আগের ধরনগুলোর চেয়ে এ ধরনের সংক্রমণের কারণে মানুষ অপেক্ষাকৃত বেশি অসুস্থ হচ্ছে বলে খবর পাওয়া যায়নি। সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে শীতকালে কোভিড এবং অন্য সংক্রমণগুলোর প্রকোপ বাড়তে পারে। উত্তর গোলার্ধে ইতোমধ্যে RSV-র মতো বিভিন্ন শ্বাসযন্ত্রের ভাইরাস এবং শিশুদের নিউমোনিয়ার হার বাড়তে দেখা গেছে।